হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। বিয়াস প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম কেব ইলেকট্রনিক্সে। আজকে প্রতিদিনের মতো আমাদেরকে হেল্প করবে আমাদের সুরজ ভাই। সুরজ ভাই, আজকে ভিডিওতে কি দেখাবেন? আসসালামু আলাইকুম সুমন ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং আপনার বিয়াসরাও অনেক ভালো আছে। আজকে আমি দেখাবো অল্টন মাল্টি কুকার। মাল্টি কুকারের মধ্যে আমাদের কাছে দুইটা মডেল আছে অ্যাভেলেবেল। আচ্ছা ভাই, মাল্টি কুকার বলতে আমরা কি বুঝি? মাল্টি কুকার হচ্ছে আপনি সব ধরনের খাবার রান্না করতে পারবেন, যেরকম আমি ভাজি, প্রায় মাছ মাংস সবই করতে পারবো। জি, এটা তো আমি বলে দিচ্ছি বিস্তারিত ভিডিওর মধ্যে, বলে দেব কি কি করতে পারবেন এবং দেখায়ও দেব। জি, এখন আমি যেটা দিয়ে শুরু করব প্রথমে, সেটা হচ্ছে 1.5 লিটারের একটা মাল্টি কুকার দিয়ে। এই যে আমার সামনে যে মাল্টি কুকারটা দেখতেছেন, এই মাল্টি কুকারটা হচ্ছে 1.5 লিটারের একটা মাল্টি কুকার। এখানে দেখেন দেওয়া আছে স্টার্ট বাট। এখন আপনি যদি করতে না চান সেক্ষেত্রে ক্যান্সেল দিয়ে দেবেন, ক্যান্সেল দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে যে অপশনগুলো আছে এটাতে কি কি করতে পারবেন এইখানে দেখেন, এই যে দেখেন দেওয়া আছে রাইস, মিট, দেখা যাচ্ছে সুমন ভাই? জি ভাই, মিট, ইউগাট, তারপর হচ্ছে কেক করতে পারবেন, এইখানে স্যুপ আছে, ফ্রাই আছে, ফ্রিশ, মানে সব কিছুই আপনি এটাতে করতে পারবেন। মনে করেন যে ভাই আমি এটা ফ্রাই করতে চাই, সেক্ষেত্রে টাইমারটা কি অটোমেটিক ধরে নেবে না আমার দিতে হবে? আপনি এই যে মেনুতে গিয়ে ফ্রাইটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যে এখানে মেনু থেকে ফ্রাইটা সিলেক্ট করলে তারপরে আপনি স্টার্ট দিলে অটোমেটিক টাইম নিয়ে নেবে। জি, আর আপনি চাইলে এটা খুলে এইভাবে এটাতে অয়েল দিয়ে আপনি ফ্রাই করতে পারবেন অপশনে, ম্যানুয়ালি দেখে দেখে ম্যানুয়ালি করতে পারবেন। হ্যাঁ, এটা ভিতরে কয়েলটা যদি একটু দেখাতেন আমাদেরকে, ভিতরে কয়েলটা যে এরকম হবে, এটা হলো আমাদের যে মেইন গরম হয়, যে মেইন হিট কয়েল, এটা থেকে আপনি হিটটা পাবেন। জি, আর হাড়িটা হবে এরকম, এটাতে মাল্টি কুকারে একটা হাড়ি পাবেন, আর এইগুলাতে দুইটা চামচ থাকে। এই যে এরকম একটা পট থাকবে সুমন ভাই, দেখতে পাচ্ছেন এরকম একটা পট, তারপরে হচ্ছে এরকম একটা চামিচ এবং এরকম একটা রাইসের জন্য চামিচ থাকবে, এরকম একটা কেবল থাকবে, 3-পিন কেবল। আর এটাতেও তো আমরা সেমভাবে চাইলে কিছু সিদ্ধ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, স্টিমের জন্য একটা বাটি দেওয়া থাকবে, এটাতে স্টিম করতে পারবেন। যেমন শীতের সময় এখন অনেকে ভাপা পিঠা করতে চায়, এটাতে করতে পারবেন, অন্য কোনো হাড়ির প্রয়োজন হবে না সেই ক্ষেত্রে। এটাতে হচ্ছে আপনি যদি একবারে বসায় দিতে চান টাইম আউটও সিলেক্ট করে, আপনার যদি নানা কাজ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা এই ঢাকনাটা একবারে লাগায় দিতে পারবেন। সেই ক্ষেত্রে তরকারি এটা হচ্ছে আপনার মাখা একবারে তৈরি করে তারপরে দিতে হবে, এটার ভিতরে তৈরি করে দেওয়ার পরে এটা লাগায় দিবেন আর আপনার এইখানে দিয়ে দিবেন। তো এটার প্রাইসটা হচ্ছে 4750 টাকা, আর এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা যদি বলি আমি, এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা হচ্ছে 1 বছরের সমস্ত কিছু সার্ভিস ফ্রি পাবেন, ফ্রি অফ কস্টে আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে গেলে এটার গ্যারান্টি কার্ডটা শো করলে আপনি সমস্ত সার্ভিস ফ্রি পাবেন। এরপরে যে মাল্টি কুকারটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটা মাল্টি কুকার, এটা 1.2 লিটারের একটা এই মাল্টি কুকার। এটার যদি ভিতরটা দেখাই একটু কাছে নিয়ে দেখাবেন, এই যে এরকম হবে এটার বাটিটা, আর কয়েলটা যদি দেখাই কয়েলটা এরকম হবে, এই যে এটার সাথে একটা চামিচ, একটা বাটি এবং একটা স্টিম করার জন্য একটা চেম্বার পেয়ে যাবেন। এটাতেও তো আমরা ভাত প্রায় সব কিছু করতে পারবো। হ্যাঁ, এটাতেও সেম অপশন, সব কিছু সেম করতে পারবেন, এটাতেও সব কিছু এই যে সেম একই রকম, স্টার্ট, স্টপ, এখানে এই যে মিট আছে, ফিশ আছে, স্যুপ আছে, কেক আছে, ইউগাট, মানে সেম দুইটাতে সেম মাল্টি কুকারে কাজ করবে, দুইটার ফাংশনটা সেম, কোনো পার্থক্য নেই, শুধু প্রাইসটার ভিতরে কম বেশি হবে এবং লিটারের ভিতরে কম বেশি। এটার প্রাইসটা যদি আমি বলি, এটার প্রাইসটা হচ্ছে 3600 টাকা, এখান থেকে আপনার কাস্টমারদের জন্য 10% ডিসকাউন্ট দুইটাতেই থাকবে। 10% ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা আসবে ওইটাই আমি রাখবো। আর এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা যদি বলি, ওয়ারেন্টি গ্যারান্টিটা সেম, 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন, যে কোনো প্রবলেমে এই 1 বছরের যে কোনো প্রবলেমের সব সার্ভিস পাবেন। বিয়াস, আপনি যারা মাল্টি কুকার চাচ্ছেন, যে ভাজি প্রায় সব কিছু করতে চাচ্ছেন ছোটোর মধ্যে, তারা অবশ্যই চলে আসবেন কেব ইলেকট্রনিক্সে। কেব ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন দামাকা অফারে মাল্টি কুকার। তাছাড়াও কেব ইলেকট্রনিক্সের ঠিকানা এবং নাম্বার দুইটাই আমাদের ভিডিও ডেস্ক্রিপশন দেওয়া থাকবে। তো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন।